লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। খুব বড় ভুল করে ফেললাম আমি, একজন একজন মানুষকে আমি এভাবে বিপদে ফেলে দিলাম। তোমরা বিশ্বাস করো আমি আমি কোনো কিছু জেনে শুনে করিনি, জেনে শুনে করিনি। ঝিলমিল ঝিলমিল, রিল্যাক্স রিল্যাক্স, কেন এত টেনশন করছো? আচ্ছা তুমি টেনশন না করে প্লিজ বলো তো কি হয়েছিল। এই প্রশ্ন উত্তরের পালাটাকে এখন শুরু করা খুব দরকার। ভাবলো দরকার আছে বলেই তো করছি। বলো, তুমি বুঝতে পারছো না অহনা মা যদি সবটা জেনে গিয়ে থাকে, জেনে যদি এই বিপদ ঘটিয়েছে, তাহলে তার দায় কারা নেবে? আমরাই তো পারবো আমরা নিজেদেরকে ক্ষমা করতে। ঝিলমিল বলো, পারবো? ঈশ্বর, এত করে তোমার পূজা করলাম, তাও এত বড় অঘটন। ঠাম্মি ঠাম্মি, পরিস্থিতি যদি এরকম হয় অঘটন তো ঘটবে। তুমি বুঝতে পারছো না ঝিলমিল এখনো এই বাড়িতে আছে, আর ঝিলমিল যদি এই বাড়ি ছেড়ে চলে যেত তাহলে তো আমাদের এই দিনটা দেখতে হতো না। সত্যি ঝিলমিল, তোমার মনের জোর দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এখনো মাটি কামড়ে পড়ে আছো, আমি হলে সত্যি পারতাম না গো এতটা। আমি পালিয়ে যেতে শিখিনি বড় বউ, শিখিনি। ঝিলমিল, আবার তুমি আমাকে ভুল বুঝছো। তোমার সাথে কি আমাদের তুলনা চলে? তুমি অসাধারণ, তুমি সেরা সেরা ঝিলমিল। তাই জন্যই তো যাকে ভালোবাসো সে ধর্ম সংকটে আছে, দেখেও তুমি কি সুন্দর এই বাড়িতে আছো। সত্যি আমি এটা পারতাম না গো। কেন জানো? কারণ আমার গায়ের চামড়া না এতটা মোটা নয়। তোমাদের মুখে কিছুই আটকায় না? না বাবা, আই এম সরি, বাট আমি আসলে ঝিলমিলের এই দুর্দশা দেখে তাই ভাবছিলাম। ভেবে কি ভেবে কি বলো, ঘুরিয়ে ওকেই চলে যেতে বলছো? না বাবা, সেটা কখন বললাম? তুমি চালাকি আর যার সাথেই করো না কেন, আমার সাথে নয় শিবানী। আমি সব শুনেছি, ঝিলমিল এখানে রয়েছে শুধুমাত্র আমার জন্য, আমাকে একা ছেড়ে যাবে না বলে। বোঝা গেছে কথাটা? কি হলো, বোঝা গেছে কথাটা ক্লিয়ারলি? ঝিলমিল আমার স্ত্রী, ও আমার পাশে আছে আর সব সময় থাকবে। ঠিক আছে আবির বাবু, এখন এখন এসব থাকুক না। ডাক্তারবাবু, অহনা দিদি কেমন আছেন? ওনার হার্ট অ্যাটাক হয়েছে। এখানে কোন রকম অশান্তি হয়েছে? না না, মানে আসলে কিন্তু করলে চলবে না আবির বাবু, আরো একটু বড় অ্যাটাক হলে উনি আজ মারাও যেতে পারতেন। আপনারা কি বুঝতে পারছেন কতটা মরণ বাঁচন অবস্থার দিকে ছেলে নিয়ে গিয়েছিলেন পেশেন্টকে? না ডাক্তারবাবু, না এক মিনিট এক মিনিট, এই এই সমস্তটা আমার জন্য হয়েছে, আমার দোষ। আসলে অহনা দিদির তো আমার সাথে কথা কাটাকাটি হয়েছিল। ডাক্তারবাবু ডাক্তারবাবু, এখানে কারুর কোনো অপরাধ নেই, যা ভুল সেটা আমি করেছি। দেখুন, আমি জজ নই যে ভুলটিকে বিচার করব। এরপরে টেনশন দিলে পরিবারে হয়েও এই পেশেন্টের মৃত্যুর কারণ কিন্তু আপনারাই হবেন। আজ আমি আসি। আপনি এখন অহনা দিদির কাছে যান, যান যান, আমি বলছি তো যান। কথা কাটাকাটি হয়েছিল ঝিলমিল, কথা কাটাকাটি হয়েছিল
এটাই তো আমি তোমাকে তখন থেকে জিজ্ঞেস করছিলাম, তুমি বলছিলে না কেন? এটা কিন্তু তুমি ঠিক করোনি। একটা মানুষের উপকার করতে গিয়ে তুমি তার লাইফ ফিক্স করে দিচ্ছো। সত্যি সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রত্যেককে জেলের ভাত খেতে হবে, হোল ফ্যামিলিকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাবে। না না না, এসব কিছু হবে না। আমি যাচ্ছি, আমি গিয়ে অহনা দিদির কাছে হাত জোর করে ক্ষমা চাইবো। আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। এখন একটু বেটার লাগছে? আবির, আবির আমার কি হয়েছিল বলতো? ডাক্তার কিছু বলল? তোমায় কিছু বলেছে? না। জানো আবির, জগৎ সংসারের না সবকিছু টলমল করছিল। মনে হচ্ছিল এবার আমি সত্যিই মরে যাব। এ আবার কি কথা? আমি সিরিয়াসলি বলছি আবির, মনে হচ্ছিল আমার আর বোধহয় তোমার মুখটা দেখাই হবে না। রিল্যাক্স রিল্যাক্স, মাথা ঠান্ডা করো, বিশ্রাম নাও, সব ঠিক আছে। আবির আবির, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না, তুমি আমাকে ছেড়ে তুমি আমার কাছেই থাকবে, কোথাও যাবে না। দিদি দিদি, আমার ভুল হয়ে গেছে, আমার আমি ক্ষমা করে দিন। তুমি একটা মিষ্টি মেয়ে, তোমার চোখে জল মানায় নাকি? আর ভুল তুমি কেন করবে বলো তো? ভুল তো করেছি আমি। ঝিলমিল, তোমাকে পূজোর ওখান থেকে উঠিয়ে দেওয়াটা আমার উচিত হয়নি। ঝিলমিল, এই I'm sorry, Bon. I'm very sorry. Nana, dekho na, Amit. Ami jani. Huh? Ami jani, Jhilmil. Abid tomar dadar moto. Ami shob kichu janar poro je keno ei bhabe restless hoye gelam. Hey, Abid. Tumi jiggesh koro na je tomar Bon ekhono mind kore nei to? দিদি, এসব কথা বলার সুযোগ আপনি পরেও অনেক পাবেন। আপনার উপর থেকে যা ঝড় গেল, আপনি একটু শুয়ে থাকুন প্লিজ। কি করা উচিত আমি জাস্ট জানি না, কিচ্ছু মাথায় ঢুকছে না। আপনাকে একটা কথা বলবো, আমার মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। জেলবিল, আমি বুঝতে পারছি তোমার কতটা খারাপ লাগছে, কিন্তু এমন কিছু বলো না যাতে আমি অসহায় হয়ে যাই। সবার প্রথমে আপনার মনের মধ্যে যে মানসিক নির্যাতনটা চলছে সেটা থেকে আমি আপনাকে মুক্তি দিতে চাই আবির বাবু, আর সেটা কিছুতেই আমি থাকাকালীন হবে না, সম্ভব নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার এখান থেকে
তাকে নিয়ে আলোচনা করা মানে বড় নিন্দা। সেই প্রবৃত্তি আমার কোনোদিনও নেই আর হবেও না। আমি অহনাকে অন্ধের মতো ভালোবেসে গেলেও ওর সঙ্গে মনের মিল আমার কোনোদিনও ছিল না। খুঁটিনাটি নিয়ে অশান্তি লেগেই থাকতো। ব্যবসার এত রমরমা অবস্থা তখন ছিল না, তাও পরিবারের সবার খরচ কেন চালাচ্ছি এ নিয়ে অহনা রিয়্যাক্ট করত, রেগে যেত। কাউকে কোনোদিনও আপন করে নিতে পারেনি, তাও আমি ভালোবাসতাম বলে চেষ্টা করে গেছি। ও আমাকে ডিভোর্স অব্দি টেনে নিয়ে যেতে চেয়েছিল, বহুবার বলেছে আমার সাথে থাকতে চায় না। দেখুন আবিরবাবু, রাগের মাথায় সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাটা হয়েই থাকে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে অহনা দিদি আপনার অগ্নি সাক্ষী করে বিয়ে করা প্রথম স্ত্রী। সেক্ষেত্রে আমাদের বিয়েটা না মিথ্যে হয়ে যায় জানেন তো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই মিথ্যেটাই সব থেকে বড় সত্যি। সিদ্ধান্তটা কি হলো? অহনা মাকে সবটা জানিয়ে দেওয়া হবে, সেটাই তো কথা হয়েছিল। তবে এখন যা সিচুয়েশন, আমার মনে হয় না যে আগের কথা ধরে বসে থাকা উচিত হবে। এক্স্যাক্টলি, একটু সময় দেওয়া দরকার, কম ঝড় তো যায়নি। এরকম একটা সত্যি সে কি সহ্য করতে পারবে? ঠিকই বলেছ। আর তাছাড়া ডক্টর তো একরকম আমাদেরকে থ্রেটই করে গেল। এইরকম উভয় সংকটে কোনোদিন পড়িনি। আমি যা পরিস্থিতি তাতে এখন অহনা মাকে স্ট্রেস দেওয়া, জেনে শুনে বিষ দেওয়া একই। একি, তোমরা সবাই এখানে? প্লিজ বসো। থ্যাংক ইউ শিবানী। কি বুঝলি, কিছু শুনলো নাকি? বুঝতে পারছি না, তবে শুনলেই তো ভালো, মন্দ হয় না তো? কি হলো, তোমরা চুপ করে গেলে যে? কিছু শুনতেও পেলাম না, কিছু বুঝতেও পারলাম না। মা, কি নিয়ে আলোচনা হচ্ছিল? তোমায় নিয়ে। আলোচনাটা তোমায় নিয়ে হচ্ছিল। ব্যাস, যে চেয়ে পরে কেস না খাওয়া অব্দি এই ছেলেটা শান্তি হয় না। কি, আমাকে নিয়ে? হ্যাঁ, মানে তোমার শরীরটা খারাপ করেছিল, এত বড় একটা বিপদ গেল, তাই ভয় পেয়ে গিয়েছিল সবাই। অহনা মা, এখন কেমন লাগছে? একটু ঠিক লাগছে? তুমি চা খাও না? হ্যাঁ, চা খাবো। আসলে খালি খালি চোখটা লেগে যাচ্ছে জানো তো, কড়া চায় চুমুক দিতে যদি একটু ঘোরটা কাটে। আমাকে দাও ঝিলমিল, আমাকে দাও। থ্যাংক ইউ ঝিলমিল। ঝিলমিল ঝিলমিল চলে গেল কেন? তুমি বসে চাটা খাও না, ঝিলমিল গেছে যাক। না না, তা কি করে হয় মা?
ঝিলমিল যে বললো আমাকে ক্ষমা করে দিয়েছে। ও, তার মানে ঝিলমিল আমাকে ক্ষমা করেনি, আর ক্ষমা করেনি বলেই ও রাগ করে চলে গেল। ওর হয়তো পড়াশোনা আছে তাই চলে গেল। তুমি বসো না। হাবির, বাবা বাবা, ঝিলমিলে রুটিন একবারে তোমার নখ দর্পণে। হ্যাঁ, আমার বিশ্বাসই হচ্ছে না এটা আবির বাবুর ঘর। সেই মানুষটা এত গোছানো, তার ঘরটা নাকি এইভাবে অগোছালো হয়ে পড়ে আছে। আসলে ওনার মনটাই তো এলোমেলো হয়ে রয়েছে, তাই বোধ হয় মুখ ফুটে কাউকে কিছু বলতেও পারছে দিয়ে দিই। এই তো দিদি, ঘরটা এত অগোছালো হয়ে আছে, আমি ভাবলাম একটু একটু ঝাড় দিয়ে দিই, তাই ঝাড় দিচ্ছিলাম। ও, আমাদের ঘরটা পরিষ্কার করছিলে তাই তো? আসলে আমারও যা শরীরের অবস্থা, আমি করতে চেয়েও করে উঠতে পারছি না। না না দিদি, এই তো আমি আছি, তো আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আরে ঝিলমিল, তুমি কেন ঝাড় দেবে বলো তো? বাড়িতে তো এত কাজের লোক আছে, তুমি কেন ঝাড়টা দিতে যাবে? তারা করবে তাদের কাজ। আরে না আরে দিদি, কি আছে, এই তো এই তো হয়ে গেছে। আমি আমি আসি। হ্যাঁ দিদি, আমি আসি। ঝিলমিল পরিমুড়ি করে ছুটলো কেন? আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, এতগুলো ঘর থাকতে এই ঘরটাই বা হঠাৎ করে পরিষ্কার করতে এলো কেন? তাহলে কি ও কিছু লুকোচ্ছে? কি কি লুকোতে পারে? সর্বনাশ! ঝিলমিল, ঝিলমিল সিরিঞ্জটা পেয়ে যায়নি তো? তো সিরিঞ্জটা ফেলে দিইনি ঘর থেকে।
বড় একটা ইম্পর্টেন্ট জিনিস আমার মাথা থেকে কি করে বেরিয়ে গেল? কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? ব্যাপারটা কি আমাকে কেউ বলবে? আবির, ও আমাদের ঘর পরিষ্কার করতে যাবে কেন? ওর পড়াশুনো কিছু নেই। আমি বুঝতে পারছি না তুমি এবার এগুলোতে অ্যালাউ করছো কেন? বাড়িতে তো এত কাজের লোক আছে, ও ওদের কাজগুলো কেন করতে যাবে? আবির, ঝিলমিল ঠিকই তো, ঠিকই তো, তুমি পড়াশোনা ছেড়ে এসব করতে গেছো কেন? সিরিঞ্জটা তো ঝিলমিলের হাতেই আছে, যা করার ছটপট করতে হবে। দেখি ঝিলমিল, তোমার হাতে কি রেখেছো, কি লোকাচ্ছো? দেখি তো হাতে কি থাকবে, বললেই হলো। কিছু তো আছেই ঝিলমিল, দেখেছো আবির? ওই দেখো দেখো, ওই যে ওই ওই আঁচলের তলায় কি একটা লুকিয়ে রাখছে, দেখো। তুমি ওকে দেখাতে পারো, কি লোকাচ্ছে তুমি ওকে দেখাতে পারো। কি থাকবে দিদি, কিছু নেই,